একটা বিপজ্জনক ভাইরাস খুবই দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর ইতিমধ্যে 116টি দেশে ইনক্লুডিং ইন্ডিয়া এর বহু কেসেস অলরেডি দেখা গেছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অ্যালার্ট জারি করেছে যে যদি এটি অতি দ্রুত নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি পরবর্তী বৃহৎ প্যান্ডামিকের দিকে নিয়ে যেতে পারে। জাস্ট গত সপ্তাহে 14 আগস্ট WHO ডিরেক্টর ডক্টর ট্রোডস নিজেই অ্যানাউন্স করেছেন যে একটি বিপজ্জনক ভাইরাস এমপক্স, যা কিছুদিন আগে পর্যন্ত কেবল আফ্রিকার একটি দেশকে ইনফেক্টেড করেছিল, এখন এটি পুরো বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই মরণশীল এমপক্স ভাইরাস, যার দুর্বল ভ্যারিয়েন্টটি 2022 সালে পৃথিবী জুড়ে ছড়ানোর চেষ্টা করেছিল, সম্প্রতি এর একটি নতুন স্ট্রেন এসেছে যা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং বেশি সংক্রামক, এতটাই যে এটি এক মাসের মধ্যে সেন্ট্রাল আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে ছড়িয়ে পড়ার পর এখন এটি আফ্রিকার এই 12টি দেশের পাশাপাশি ইউরোপের সুইডেন, সৌদি আরব, এমনকি ফিলিপাইনের মতো ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আর ইন্টারনাল ইনফরমেশন অনুযায়ী এই নতুন ভ্যারিয়েন্টটি কোভিডের চেয়েও অ্যাটলিস্ট 7 গুণ বেশি মারণশীল। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি PK মিশ্র একটি জরুরি বৈঠক ডাকেন তিনি দিল্লির জন্য, যেখানে সবথেকে বেশি ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা ভারত সফর করেন। সেখানকার 3টি প্রধান হাসপাতাল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিং হাসপাতাল, এগুলোকে কোয়ারেন্টাইন করার জন্য প্রস্তুত থাকার সতর্কতা দিয়েছেন। একই সঙ্গে তিনি অন্যান্য রাজ্যকে অনুরোধ করেছেন যে তারা যেন তাদের স্টেটের হাসপাতালগুলিকে এই নতুন সম্ভাব্য মহামারীর জন্য প্রস্তুত রাখে। দেখুন, বেসিক্যালি যে কোনো ভাইরাস 2 থেকে 3 বছরের জন্য মানব দেহে প্রথমে ইনকিউবেট হয়। একইভাবে ভাইরাসকে স্বয়ংক্রিয়ভাবে মিউটেশন তৈরি করতে হয়, যাতে এই মিউটেশনগুলির মাধ্যমে এটি এমন একটি নিজের কাঠামো তৈরি করতে পারে যা বৃহৎ সংখ্যক মানুষের ইমিউন সিস্টেমকে উপযুক্তভাবে প্রভাবিত করে এবং সবাইকে একই সঙ্গে শিকার করতে পারে, এবং এই ইনকিউবেশনের সময়ের পরে কোনো একদিন মারাত্মক একটি ভেরিয়েন্ট তৈরি হতে পারে যা দ্রুত জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে এবং সবাইকে আক্রান্ত করে। আজ থেকে ঠিক 2 বছর আগে 2022 সালে এমপক্স ভাইরাসের একটি অল্প গুরুতরযুক্ত ভেরিয়েন্টের প্রাদুর্ভাব ঘটেছিল যার বিশ্বের 1 লাখ মানুষকে আক্রান্ত করেছিল, অর্থাৎ তখন এটি ইনকিউবেশনের জন্য যথেষ্ট সময় পেয়েছিল। কিন্তু এখনকার ভেরিয়েন্ট আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে এই ভাইরাসের শেষ পর্যন্ত খেলার মাঠে নামার সময় এসে গেছে, ঠিক যেমন মার্চ 2020 কোভিড ভাইরাসের ক্ষেত্রে হয়েছিল। আবার কি এটি দ্রুত ছড়িয়ে পড়বে আর একটি গ্লোবাল প্যান্ডামিক সৃষ্টি করবে? আমরা কি আবারও 2 বছরের লকডাউনে ঢুকে পড়ব? এটি আফ্রিকার একটি দেশের থেকে হঠাৎ করে পুরো বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়লো? কোভিড এর মতো এই ভাইরাসের সাথেও কি কোনো কেরামতি করা হয়েছে যার ফলে এটি প্রাণঘাতী হয়ে উঠলো? আর আমাদের কাছে এর কোনো ভ্যাকসিন বর্তমানে মজুদ আছে কি নেই, নাকি আবারও আমরা কোভিড এর মতো একইভাবে অসহায়তা অনুভব করব? তাহলে আজ এই সব প্রশ্নের উত্তর আমি এই পুরো ভিডিওতে সায়েন্টিফিক ভাবে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলছি। 1958 সালের কথা, ডেনমার্কের কিছু বিজ্ঞানী তাদের পোলিও ভ্যাকসিন পরীক্ষা করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু ম্যাকাক বানর ইম্পোর্ট করেছিলেন। যখন সেই বানরগুলো ডেনমার্কে পৌঁছায় তখন বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে একটি বানরের মধ্যে সিভিয়ার ভাইরাল ইনফেকশনের মতো কিছু একটি সিমটমস দেখা যায়, যেমন তীব্র জ্বর, মাংসপেশির ব্যথা, চামড়ায় ক্ষত ইত্যাদি। ওনাদের এগুলির কৌতূহলের ভিত্তিতে যখন তারা এই বানরের চামড়ার ক্ষতের কিছু নমুনা সংগ্রহ করে এবং পরীক্ষা করলেন, তখন জানা যায় যে বানরটি আসলে একটি নতুন অদ্ভুত প্রকারের পক্স ভাইরাস দ্বারা সংক্রমিত ছিল। এখান থেকেই এই পক্স ভাইরাসের প্রথম নামকরণ করা হলো এমপক্স ভাইরাস, অর্থাৎ মাঙ্কি পক্স ভাইরাস, কারণ এটি প্রথমবার কিছু বানরের মধ্যে দেখা গিয়েছিল। কিন্তু বানর থেকে এটি প্রথমবার মানুষের মধ্যে কিভাবে আসলো? আজ প্রায় 7 দশক পর, অর্থাৎ এখন এমন কি হলো যে এটি হঠাৎ এত বিপজ্জনক রূপ ধারণ করলো? তো দেখুন, এই এমপক্স ভাইরাসের ফার্স্ট হিউম্যান ভিকটিম, মানে প্রথম মানুষ শিকার ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে বসবাসকারী একটি 9 বছর বয়সী দরিদ্র উপজাতির শিশু, যার পুরো সম্প্রদায়টি এমপক্স দ্বারা ইনফেক্টেড বানরের খুবই ক্লোজ সংস্পর্শে ছিল। মূলত সেই ছেলে এবং তাদের উপজাতির মানুষের শরীর সেই ভাইরাসের জন্য একটি ইনকিউবেশন ল্যাবরেটরির মতো হয়ে গেছিল, যাতে তারা মানুষের মধ্যে সংক্রমণের জন্য মিউটেট হতে শুরু করেছিল। আর তাদের মধ্যে একটি মিউটেশন, একটি ভেরিয়েশন এতটাই নিখুঁত হয়ে উঠেছিল যে তা একটি শিশুর জীবন কেড়ে নেয়। কিন্তু এটা শুধুমাত্র শুরু ছিল। এই ঘটনার পরে এই ভাইরাস 2টি প্রধান গোষ্ঠী বা ক্লেডে বিকশিত হয়েছে। ক্লেড 1, যা কঙ্গো বেসিন ক্লেড নামে পরিচিত, যা কঙ্গোর ডেমোক্রেটিক রিপাবলিকের মধ্যে কেন্দ্রীভূত ছিল, এবং ক্লেড 2, যা ওয়েস্ট আফ্রিকান ক্লেড নামে পরিচিত, যা নামের মতোই পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আরো এগিয়ে যাওয়ার আগে আপনার জন্য একটি প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে এই 2টি ক্লেডের মধ্যে কোনটি সবথেকে বেশি বিপজ্জনক ক্লেড এমপক্স ছিল? তাহলে চলুন আমি আপনাকে একটি ছোট্ট ইঙ্গিত দিচ্ছি।
এটি 1970 থেকে এখন পর্যন্ত সমস্ত এমপক্স আউটব্রেকের লিস্ট, যেখানে কোনটি কোন ক্লেড দ্বারা সৃষ্টি হয়েছে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবার আপনার উত্তরটি আমাকে জানান। ন্যাচারালি আপনি ভেবেছেন যে ক্লেড 2 বেশি বিপজ্জনক, কারণ এটি সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে, এটি অনেক দেশে ছড়িয়ে পড়েছে এমনকি ভারতের মধ্যে। কিন্তু এখানে আপনি ভুল। প্রথমত, ক্লেড 1 ক্লেড 2 এর তুলনায় অধিক গুরুতর সিমটমস দেখায়, এই কারণে এটি সীমান্ত অতিক্রম করার সময় সহজেই ধরা পড়ে যায়। এর দ্বারা আক্রান্ত লোকেরা দূরবর্তী স্থানে যেতে সক্ষম হয় না। অন্যদিকে ক্লেড 2 কিছুটা মৃদু উপসর্গ দেখায়, এ কারণে এর দ্বারা আক্রান্ত লোকেরা সহজেই সীমান্ত অতিক্রম করে অন্য দেশে চলে যায়। অর্থাৎ বেশি দেশে ছড়িয়ে পড়া মোটেও বেশি বিপজ্জনক হওয়ার সমান নয়। আর দ্বিতীয় কথা হলো, ক্লেড 2 এর একটানা সংস্পর্শে থাকার কারণে এত দশকের পর এখন আমাদের মানব ইমিউন সিস্টেমও তার বিরুদ্ধে লড়তে শিখে গেছে। তবে ক্লেড 1 এখনো DRC কে ছাড়া অন্যান্য স্ট্রেনের জন্য সম্পূর্ণ নতুন ভাইরাস, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমও এখনো তার বিরুদ্ধে লড়াই করার জন্য সক্ষম হয়নি। এই কারণে আক্রান্ত মানুষের মধ্যে মারা যাওয়ার পার্সেন্টেজ মাত্র 1%, কিন্তু ক্লেড 1 এর ক্ষেত্রে এটি 10%, অর্থাৎ 10 জনের মধ্যে একজন যে এই ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছে সে মারা যাবেই নিশ্চিত। এখন হ্যাঁ, এই মৃত্যুগুলোর পেছনে কঙ্গোর পুরো মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার একটি ফ্যাক্টর হতে পারে, কিন্তু 1% এবং 10% মধ্যে পার্থক্যটা স্টিল টু হাই। এখন সমস্যা হলো যে 2024 সালে যে এমপক্স এর ভেরিয়েন্ট ছড়াচ্ছে সেটি হচ্ছে ক্লেড 1 এর ভেরিয়েন্ট, যা DRC-র বাইরে কঙ্গো থেকে বাইরে ছড়িয়ে আস্তে আস্তে আফ্রিকা, ইউরোপ, মিডল ইস্ট এবং এশিয়াতেও ছড়িয়ে পড়ছে। কিন্তু ভারতে এর অবস্থান কি পর্যায়ে? ভারত কি নিরাপদ? আমাদের কি ভয় পাওয়া উচিত? আজ থেকে প্রায় 2 বছর আগে UAE-এর একটি ইনফেক্টেড ব্যক্তি কেরালায় এসেছিল। তিনি ছিলেন ক্লেড 2 দ্বারা ইনফেক্টেড, যা ছিল কম সিরিয়াস যুক্ত। তবুও দেখা গেল যে তার মাধ্যমে 25 জন সংক্রামিত হয়েছিল এবং একজনের মৃত্যু ঘটেছিল। যদি ক্লেড 1 এর ক্ষেত্রে এটি ঘটে তাহলে এর পরিণতি আরো অনেক খারাপ হবে। ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 1,00,000 আফ্রিকানরা চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য কারণে ভারতে আসেন। 2024 যদি আফ্রিকানদের ক্ষেত্রে এটি ঘটে তাহলে এর পরিণতি আরো বেশি খারাপ হবে। 2024 ভারতে যে ডেথ রেকর্ড রেজিস্টার হয়, যে UAE থেকে ফিরেছিল, সে কখনোই আফ্রিকা যায়নি, তারপরও হি কট দ্য ভাইরাস। কিভাবে? তিনি UAE-তে এমন একজনের সংস্পর্শে এসে গিয়েছিলেন যিনি আফ্রিকা থেকে এসেছিলেন। অর্থাৎ কেবল তাদেরই স্কুটিনাইজ করে লাভ হবে না যারা আফ্রিকা থেকে আসছেন, যারা অন্য কোনো ফরেন কান্ট্রি থেকে আসছেন তারাও ঝুঁকিতে থাকতে পারেন। যদি আমরা এই ক্লেড 1 আমাদের দেশে প্রবেশ করতে না দিতে চাই তাহলে আমাদের সবার পরীক্ষা করতে হবে, কারণ যদি ওই একমাত্র যুবক 25 জনকে সংক্রামিত করেছিল, প্রতি বছর গড়ে প্রায় 1,00,000 মানুষ ট্রাভেল করে ইন্ডিয়া এবং দুবাইয়ের মধ্যে। যদি এই ভাইরাস আরও অত্যাধুনিক বিভিন্ন মানুষের শরীরের মধ্যে নিজেদের ঘরবাড়ি গড়ে তোলে, তাদের শরীরে নিজেদের ল্যাবরেটরির মতো প্রয়োগশালা তৈরি করে যেখানে তারা মিউটেশন তৈরি করবে, অ্যাডাপ্টেশন আনবে, তাদের গঠন পরিবর্তন করবে, তাহলে ভবিষ্যতে আরও অনেক বিপজ্জনক ভেরিয়েন্ট তৈরি হতে পারে যা জনসংখ্যার নির্দিষ্ট জাতির জন্যও হতে পারে, যেমন 1970-এর দশকে আফ্রিকার উপজাতিদের সঙ্গে ঘটেছিল। আমাদের ভারতে যে এত বড় জনসংখ্যা রয়েছে, আমরা শুধু এই ভাইরাসের জন্য চলমান ল্যাবরেটরি না, উই উইল বিকাম বিগ ফ্যাক্টরিস না হয়ে যায়, যা পুরো পৃথিবীকে প্রাণঘাতী ক্লেড 1 এমপক্স ভাইরাস সরবরাহ করতে পারে। আর এমনিতেই এই ভাইরাসটি ছড়াতে বেশি কিছু জিনিস লাগে না। যদি কোনো আক্রান্ত ব্যক্তি বা পশুর ত্বকে লিজিয়ন থাকে অথবা এমন একজন ব্যক্তি বা পশু কিছু ছুঁয়েছে, তাহলে আপনাকে শুধু সেই ব্যক্তি, সেই পশু বা সেই জিনিসটি ছুঁয়ে ফেললেই হলো, ব্যাস তখন আপনিও ইনফেক্টেড হয়ে গেলেন। তথ্য বলছে যে জিনাস অর্থপক্স ভাইরাস, যে ক্যাটাগরির ভাইরাসটি এমপক্সের অন্তর্ভুক্ত, এই ভাইরাস তুলনামূলকভাবে ডার্ক, কুল, লো হিউমিডিটি রয়েছে এমন পরিবেশ পেলে এই ভাইরাস কাপড়, টেবিল, কাঁচ এই জাতীয় অবাঞ্ছিত বস্তুগুলোতেও 15 দিনের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। মনে করুন, কাজের জন্য ট্রেনে যাত্রা করার সময় কোনো আক্রান্ত ব্যক্তি আজ থেকে 10 দিন আগে সেই ট্রেনের সিটে বসেছিল, কিন্তু যদি তার ভাইরাস সেই সিটে থেকে যায় তাহলে এটি এখন মানুষের মধ্যে সংক্রমণ ঘটাবে। আর আমাদের ভারতীয় ট্রেনের ভিড়ের কথা তো আপনি জানেন। আপনি কল্পনা করতে পারবেন, যখন ট্রেনের সিটে আপনি বসবেন আর যদি এই ভাইরাস আপনাকে আক্রান্ত করে তাহলে আপনার সাথে ঠিক কি হবে, অথবা কিভাবে বোঝা যাবে যে কোনো একজন ব্যক্তিকে ওই ভাইরাস আক্রান্ত করেছে কি না? তো দেখুন, একটু আগে যেমনটা আমি বললাম যে এমপক্স ভাইরাসের 2টি স্ট্রেন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। তবে এদের মধ্যে একটি ভালো দিক আছে, তাদের সিমটমসগুলো আসলে একই রকম, তবে ভ্যারাইটির পার্থক্য রয়েছে। ক্লেড 1 এর উপসর্গগুলো বেশি গুরুতর এবং মারাত্মক হয় এবং ক্লেড 2 এর কিছুটা কম। উভয় ক্ষেত্রে ভাইরাসের সংস্পর্শে আসার পর থেকে ফুল ব্লোন ইনফেকশন হওয়া অবধি আপনার শরীর মূলত 3টি স্টেজের মধ্যে দিয়ে যাবে। স্টেজ নাম্বার 1 ইনকিউবেশন পিরিয়ড, স্টেজ নাম্বার 2 প্রোড্রম এবং স্টেজ নাম্বার 3 র্যাশিং।
ইনকিউবেশন পিরিয়ডের সময় ভাইরাস আপনার শরীরে প্রবেশ করে এবং শরীরের মধ্যে অ্যাডাপ্ট এবং মাল্টিপ্লাই করার চেষ্টা করে। এই পিরিয়ড সাধারণত 1-2 সপ্তাহ স্থায়ী হয়। এই সময়কালে শরীরের কোনো সিমটমস দেখা যায় না, অর্থাৎ এই সময় আপনার শরীরে ভাইরাস থাকতে পারে এবং আপনি তা জানেনও না। প্রোড্রম স্টেজ যেটি আসে সেটি বেশ বিপজ্জনক। এই স্টেজে প্রথমে আপনি এমপক্সের সমস্ত সিমটমস দেখা শুরু করবেন, যেমন জ্বর, ক্লান্তি, দুর্বলতা, মাথা যন্ত্রণা, গলা ফুলে ওঠা, কাশি, যা যে কোনো ভাইরাল ইনফেকশনও দেখা দেয়। কিন্তু এর মধ্যে একটি জিনিস যা অতিরিক্তভাবে দেখা যায়, অন্য কোনো ভাইরাল ইনফেকশনও দেখা যায় না, তা হলো লিম্ফাডিনোপ্যাথি, অথবা সহজভাবে বলতে গেলে সোলেন লিম্ফ নোড। আপনি হয়তো দেখেছেন, যখন মানুষের মাউথ আলসার হয় তখন চোয়ালের নিচে একটি ব্যথাপূর্ণ গাঁঠির মতো স্ট্রাকচার তৈরি হয়, সেটি এই লিম্ফ নোড। আমাদের শরীরে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র লোকাল পুলিশ স্টেশনের মতো কাজ করে এটি। তাই যদি আপনার প্রচণ্ড ভাইরাল জ্বর হয়, ক্লান্তি অনুভূত হয়, শীতে আকৃষ্ট হয়ে যান এবং সেই সাথে আপনার গলার পাশে সেই গাঁঠি তৈরি হয়ে যায়, তাহলে এমপক্স ভাইরাস সম্ভবত আপনাকে সংক্রামিত করে ফেলেছে। ইমিডিয়েটলি আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। আর যদি আপনি এটাকে ইগনোর করেন আর বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনি থার্ড স্টেজের দিকে এগিয়ে যাচ্ছেন। আর এই স্টেজ হলো র্যাশিং স্টেজ। এই স্টেজে শরীরের সমস্ত ভাইরাস পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় এবং এটি আপনার শরীরের এপিথেলিয়াল সেল, যেমন ত্বকের সেল, এগুলোকে ইনফেক্টেড করে। তাই আপনি দেখবেন আপনার ত্বকে প্রথমে ফ্ল্যাট ড্রাই লিজিয়ন তৈরি হতে শুরু করে, যেগুলিকে ম্যাকুলাস বলা হয়, এবং তারপর সেগুলো ফুলে উঠতে শুরু করে, যা পপিউলসে পরিণত হয়, এবং পরে এগুলিতে ফ্লুইড জমতে শুরু করে, তখন এটাকে ভেসিকলস বলে। এরপরে আপনার সেখানে ব্যথা যন্ত্রণা হতে শুরু করবে, সেই সময় এগুলোকে পস্টিউলস বলা হয়। এই যে সমস্ত স্টেজগুলি আমি আপনাকে বললাম, এগুলি শুধুমাত্র 1-2 সপ্তাহের মধ্যে ঘটে। এরপরে আপনি আপনার পুরো পাড়ায় এমপক্স ছড়িয়ে দেওয়ার ক্ষমতা পেয়ে যাবেন। তাই যদি কাউকে এমপক্স ভাইরাস সংক্রামিত করে বা যদি কোনো রোগী এমপক্স ভাইরাসের উপসর্গ দেখায়, তবে তাদের কি করা উচিত? ওয়েল, WHO কিছু গাইডলাইন অলরেডি দিয়েছে, আপনাকে এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। প্রথমত আপনাকে আপনার ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে এবং আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যে কোনো দৈনিক ব্যবহৃত বস্তু যেগুলি মানুষ প্রায় স্পর্শ করে সেগুলোকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে। যদি আপনি কারোর মধ্যে এমপক্সের সিমটমস দেখতে পান, আপনাকে তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট বা ঘনিষ্ঠতা এড়াতে হবে। ইভেন দে আর ইওর ওন ফ্যামিলি মেম্বার। পশুদের থেকে এই ভাইরাস আপনার কাছ পর্যন্ত যাতে না পৌঁছায়, তাই পশু থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যদি আপনি নিজেই এমপক্স আক্রান্ত হন, তবে আপনাকে তৎক্ষণাৎ নিজেকে আইসোলেটেড করতে হবে এবং যতক্ষণ না শরীরের সমস্ত র্যাশ লিজিয়ন শুকিয়ে ওখানে নতুন পরিপূর্ণ স্কিন তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত সামাজিক যোগাযোগ এড়িয়ে চলুন, যাতে অন্যদের মধ্যে এই ভাইরাস না ছড়ায়। মনে রাখবেন, এই পুরো সংক্রমণে নেগলিজেন্সি একটি বড় শত্রু হতে পারে। আপনাকে অ্যাটলিস্ট নিজের জন্য না হলেও আপনার আপন ব্যক্তিদের জন্য এই কঠোর আইসোলেশন প্রোটোকল অনুসরণ করতেই হবে। অবশেষে আমাদের গবেষণার সময় একটি সদ্য সুখবর উন্মোচিত হয়েছে। এমপক্স নিয়ে মোকাবিলা করার জন্য বর্তমানে একটি শক্তিশালী ভ্যাকসিন রয়েছে, যার নাম MVA-BN। কিন্তু কোভিডের মতো 2022 সালের এমপক্স আউটব্রেকের সময় USA বিশ্বের মোট 88% ভ্যাকসিন নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিল, যখন সেখানে মাত্র প্রায় 32,000 কেস রিপোর্ট দেখা গিয়েছিল, যার মধ্যে মারা গিয়েছিল মাত্র 58 জন। অর্থাৎ দেখা গেছে যে WHO এর সবচেয়ে বড় আর্থিক সমর্থক হলো USA। এখানে কোথায় আফ্রিকায় বাড়তে থাকা কেসগুলোর উপশমের জন্য WHO ফান্ড বা ভ্যাকসিন সরবরাহ করার কথা, উল্টে যাদের প্রয়োজন নেই তারা তা আঙড়ে জড়িয়ে ধরে বসে আছে। এবং শেষ পর্যন্ত সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের হেলথ এমার্জেন্সি প্রিপেয়ার্ড অথরিটি হেরা এবং একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাভেরিয়ান নর্ডিক অবশেষে আফ্রিকাকে প্রায় 2.1 লাখ ভ্যাকসিন ডোজ দান করতে চলেছে, যে উদ্যোগটি USA এবং WHO এর আগে নেওয়া উচিত ছিল। USA ভাবলো এটি ছিল আফ্রিকার প্রবলেম, আমাদের তো নয়, তাই তারা মাথা ঘামাতে চায়নি। আমেরিকানরা এটা বুঝতে পারলো না যে আলটিমেটলি নিজেদের দেশের জন্য ভ্যাকসিন তো ঠিক তৈরি করে ফেলেছি, কিন্তু যতক্ষণ না রোগের মূল সমস্যা ঠিক করা হবে, রোগটি একেবারে কখনোই শেষ হবে না। শুধু জ্বরের ওষুধ দেওয়া হলে তো আর ক্যান্সার ভালো হয় না। ঠিক এখানেও মূল সমস্যা আফ্রিকা, যে সমাধান করা সকল দেশের জন্য প্রধান প্রায়োরিটি হতে হবে। এমনকি ভারতও এই কারণে সাহায্য করতে পারে সমস্ত বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে। যেভাবে আমরা কোভিড এর সময় গরিব দেশগুলিকে ভ্যাকসিন প্রদান করেছিলাম, তেমনি এখানেও আমাদের অবদান রাখতে পারি। অতএব ফ্রেন্ডস, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে বিভিন্ন প্রকার সাবধানতার সাথে, যাতে আমরা এই ভাইরাসের লিমিটকে যতটা সম্ভব কমিয়ে রাখতে পারি। সুতরাং দর্শক বন্ধুরা, যতটা সম্ভব এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করুন, যাতে অ্যাওয়ারনেস বাড়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। টেক কেয়ার, স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি। জয় হিন্দ।